আদিবাসী সম্প্রদায়ের লোকনৃত্য নাট্য কর্মশালা। আদিবাসী সম্প্রদায়ের নতুন প্রজন্মের কাছে তাদের সংস্কৃতি মেলে ধরতে লোকনৃত্য নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল। বকুলবাগান রঙ্গমঞ্চের তরফে ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগানে তিন দিনব্যাপী লোকনৃত্য নাট্যের কর্মশালা শনিবার শেষ হয়েছে। চা বাগানে 25 জন তরুণ তরুণী ওই কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালা পরিচালনায় ছিলেন সম্পাদক রুম্পা গুই। সামগ্রিক পরিকল্পনার ও প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সভাপতি শুভব্রত দে। তিন দিন ধরে এই কর্মশালা অনুষ্ঠিত হয় আদিবাসী লোক সংস্কৃতি নিয়ে। আলিপুরদুয়ার এক জায়গা হ্যাঁ কাম করে বাদ জোড়ে বলতে সুপারি গাছ দেখো কর্মশালা চলছে আদিবাসী লোকনৃত্য নাট্যের কর্মশালা। আদিবাসী জনজাতির হারিয়ে যাওয়া লোকনৃত্য, হারিয়ে যাওয়া লোক সাংস্কৃতিক ঐতিহ্য, সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনা জনজাতির মধ্যে, জনজাতির নবীন প্রজন্মের মধ্যে, তাদের মধ্যে যাতে বেঁচে থাকে তার উদ্দেশ্যে এই কর্মশালা দুই দিন। এটা কোথায় চলছে ম্যাম? এটা মধু চা বাগান কোলাই লাইন বস্তিতে চলছে। মেনলি কী সাবজেক্ট আপনাদের? আমরা তো মূলত আদিবাসী জনজাতি এবং বিভিন্ন জনজাতি রয়েছে উত্তরবঙ্গের, তাদের লোক সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েই আমরা কাজ করে থাকি। হারিয়ে যাওয়া যে লোক সংস্কৃতি, সেই হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, জনজীবনের মধ্যে ফিরিয়ে দিতে এবং নতুন প্রজন্ম যাতে তারা সেটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, তার লক্ষ্যেই আমরা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। 2004 সাল থেকে উত্তরবঙ্গে কাজ করছি আমরা। কালকে কি আপনাদের প্রোগ্রাম হয়েছে? কালকে আগামীকাল আমাদের একটি বিশেষ অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে আমাদের তরাই তরঙ্গিনী পত্রিকার দ্বিতীয় সংখ্যার শুভ উদ্বোধন। এই বইটি উদ্বোধন করবেন চিত্রশিল্পী, চলচ্চিত্র শিল্প নির্দেশক জয়চন্দ্র চন্দ্র। তিনি একজন পেইন্টারও বটে, তো তিনি সেই বইটির উদ্বোধন করবেন। তিনি এই বইটি প্রচ্ছদ করেছেন এবং এই বইটি হচ্ছে একটি লোক গবেষণা সমৃদ্ধ, তথ্য সমৃদ্ধ পত্রিকা। সেখানে রাভা, মিজ এবং গাঢ় জনজাতি ছাড়াও রঙ্গমঞ্চের যে বিভিন্ন যে কর্মকাণ্ড, সেই সম্পর্কিত একটি গবেষণালব্ধ পত্রিকা এখানে প্রকাশিত এই পত্রিকা হবে। এবং এটা ছাড়া একটি লোকনাট্য, আদিবাসী লোকনাট্য অনুষ্ঠিত হবে যাওয়া পাতাই, সেই নাটকের প্রস্তুতিও আমাদের চলছে। সেই একই সাথে আমাদের এই দুটি অনুষ্ঠান হবে। এটা ছাড়াও আমাদের লোকনৃত্যবিদ অনুষ্ঠানের একটি অন্যতম আকর্ষণ। আপনার শুভ নাম? আমার নাম রুম্পা গুই, আমি সংগঠন রঙ্গমঞ্চের সম্পাদিকা।